বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আপনাদের পাশে একটা প্রবলেম নিয়ে এসেছি যে প্রবলেমটা আমাদের পুরুষ জাতির জন্য খুবই দরকার আর মেয়ে জাতিরা ছলনা করে যাচ্ছে এই প্রবলেমের মাঝখানে মাঝে মাঝে আমরা কোর্টে যখন ক্লায়েন্ট ডিল করতে যাই তখন প্রায় সময় দেখি যে কিছু কিছু মেয়ে আছে কিছু কিছু মেয়ে স্বভাবই ছলনাময়ী নারী আছে যারা কি করে একটা ছেলে কি বিয়ে করে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ব্যবসাটাকে পুঁজি হিসেবে নিয়ে গেছে আর ব্যবসাটা করে তারা বিভিন্ন জায়গায় বিয়ে করছে কাবিনের টাকা নিচ্ছে অথবা কাবিনের টাকা যদি দিতে না রাজি হয় সেক্ষেত্রে কিন্তু তারা নারী নির্যাতনের মামলা যৌতুক মামলা দেন মোহর মামলা দিয়ে বসে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা ছেলে কিন্তু ফেঁসে যাচ্ছে ক্ষেত্রে আমাদের কি করণীয় যখন একটা মেয়ে কাবিন নামা করবে হ্যাঁ বিয়ে কাবিন নামা করার পরে যখন সে টাকাটা চাইবে অথবা ডিভোর্স জি দিতে চাইবে অথবা মামলা দেওয়ার হুমকি করবে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আমি বলে দিচ্ছি আমাদের ওই ক্ষেত্রে যখন আপনি কনফার্ম হবেন যে আপনার ওয়াইফটা ফেক সে আপনার জন্য টাকার জন্য বিয়ে করেছে সেই ক্ষেত্রে আপনার কী করা উচিত অথবা আপনি এরকম যখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফ মিথ্যে মামলা দিয়ে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে টাকার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু কাবিনামাটা একা দিতে অবশ্যই বাধ্য আপনি টাকা দিয়ে দিতে হবে ম্যান্ডেটরি আপনি টাকা দিয়ে দিতে হবে আর যদি মামলা মোকদ্দমা থেকে বাঁচার চেষ্টা করেন সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফ মামলা মোকদ্দমার ভয় দেখায় তাহলে অবশ্যই আপনি একটা জিডি করে রাখতে পারেন যে আমার ওয়াইফ আমাকে মামলা টাকা দেওয়ার মামলা মোকদ্দমা দিয়ে আমাকে ফাঁসানোর অথবা হয়রানি করার চেষ্টা করছে একটা জিদি করে রাখতে পারেন অথবা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে ওয়ান জিরো সেভেন একটা মামলা আছে যে মামলা দেওয়ার জন্য হুমকি ভয় দেখানো সেক্ষেত্রে আপনারা ওয়ান সেভেন একটা মামলা করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই রেমিডি পাবেন কারণ কি বর্তমানে বাংলাদেশে দেখা যায় যে মিথ্যে অভিযোগ এনে উইদাউট কোনো রিজনে কিন্তু মেয়েরা শুধু শুধু মামলা করে দিচ্ছে ছেলেদের বিরুদ্ধে ছেলেরা জানে যে তাদের নামে মামলা করবে তবুও তাদের কিছু করার থাকে না না তাদের কিছু করার থাকে না যে সেটা বল তারা জানে না তাদের কি করার আছে এখন থেকে যত পুরুষরা বুঝতে পারবেন যে আপনার ওয়াইফ আপনার নামে মামলা করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা থানা জেনারেল ডায়েরি করে রাখতে পারেন অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ওয়ান জিরো সেভেন একটা মামলা করে রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াইফকে ডেকে এনে তার একটা মুস্তাখা নিয়ে যাবে যেন পরবর্তীতে মামলা মোকদ্দমা দেওয়ার ভয় না দেখায় ইভিন কি এই মুস্ত্যাখা দেওয়ার পর যদি তারা কোনো মামলা করে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা হলেও রেমিডি পেয়ে যাবেন সো এখন থেকে যদি কোনো এই ধরনের কোনো প্রবলেম সাফার করেন যে কোনো ওয়াইফ আপনাদেরকে দেন মোহর দেওয়ার জন্য যৌতুক মামলা দেন দেনমোহরের মামলা অথবা নারী নির্যাতন মামলা দেওয়ার চেষ্টা করছে অথবা দেওয়ার হুমকি দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা জেনারেল ডায়েরি অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ান জিরো সেভেনে একটা মামলা করে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি রেমিডি পাবেন সো এখন থেকে আপনারা এতটুকু কনসেন্ট হন যে কাবিন নামায় বিয়ে করার পর যদি কাবিন নামাও দিয়ে দেন কাবিন নামার টাকাটাও দিয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ডকুমেন্টস রেখে দেবেন যে আপনি কাবিন নামার টাকাটা দিয়েছেন কারণ বর্তমানে জীবনটা এমন হয়ে গেছে যে আমাদের সমাজটা যে মেয়েরা টাকা নেয় টাকা নেওয়ার পরবর্তীতে কিন্তু অস্বীকার করে যে আমরা টাকা নিয়ে নাই আদারওয়াইজ কিন্তু আপনি ফেসে যাচ্ছেন ইভেন কি বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ না ম্যাক্সিমাম পুরুষই কিন্তু এই মামলাগুলায় ফেসে যাচ্ছে যা মিথ্যে মামলা সো এখন থেকে চলুন সবাই সচেতন হই সবাই সব জ্ঞানে সব সচেতন হয়ে কাজ করি তাহলে দেখবেন যে আমাদের সমাজ থেকে মিথ্যে মামলা দূর করা অতি দ্রুত সম্ভব আজকে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম